বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদের জয়ের গ্যারান্টি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় দেয়া হবে না। বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচন মানেই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচির নামে তারা যদি জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করতে চায় কিংবা কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত করতে চায়, তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে। Thank you.